আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া অনলাইন শিক্ষা সহায়ক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি স্বপ্নিল হাসান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম অধ্যায়, বাংলাদেশের নাগরিক। যে পাঠটি আলোচনা করব সেটি হচ্ছে পাঠ এক, রাষ্ট্রের ধারণা। আর এই পাঠটি শেষে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। তো শুরুতে দেখো, অষ্টম অধ্যায়, বাংলাদেশের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তো প্রথমে যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা, এবং রাষ্ট্রের ধারণা সম্পর্কেই মূলত আজকে আমরা আলোচনা করব। প্রথমত এই অধ্যায়টি শুরু করে আমরা বিশেষ কিছু তথ্য পেয়েছি বা বিশেষ কিছু জানতে পেরেছি রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের নাগরিক সম্পর্কে। এবং পার্ট একে আজকে আমরা রাষ্ট্রের ধারণা নিয়ে আলোচনা করব, এবং এই পার্টটির শেষে আমরা যেটা পারবো সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা খুব ভালোভাবে বর্ণনা করতে পারবো এবং খুব ভালোভাবে রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানতে পারবো। পাঠ শুরু করার পূর্বে যে কাজটি আমরা প্রতিবার করে থাকি সেটা হচ্ছে পূর্বের যে পাঠ সেটা পুনরালোচনা করে থাকি। এখানে পূর্বের পাঠ খুব অল্প একটু বিষয় রয়েছে যেগুলোও আমরা আলোচনা করব, কিন্তু তার আগে লেখাপড়া অনলাইন সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে লেখাপড়া অনলাইন কিন্তু সকলের জন্য সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে আধুনিক একটা শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত যদি তোমরা হও বা শিক্ষা ব্যবস্থার সাথে যদি থাকো তোমরা, তোমরা কিন্তু সৃজনশীল পদ্ধতিতে আধুনিক শিক্ষা ব্যবস্থার যে ছোঁয়াটা সেটা কিন্তু পাবে। এখন লেখাপড়া অনলাইনে আমরা যারা রয়েছি তাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে তোমরা যাতে, তোমাদের যাতে 100% শিক্ষার হার নিশ্চিত করতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং তোমাদের ক্ষেত্রে যখন আমরা তোমাদের 100% শিক্ষার হার নিশ্চিত করার যে ব্যাপারটা সেই জায়গাটা যখন আমরা করতে যাব, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের বিশেষ কিছু তোমাদের আর কি, এটা আমাদের না, বিশেষ কিছু তোমাদের বাধার সম্মুখীন তোমাদের হতে হয়। যেমন বিশেষ ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে আবার তোমাদের অংশগ্রহণের হেলাটাও কিন্তু দেখা দেয়। এটা কি কি কারণে দেখা দেয় সেটা আমি তোমাদেরকে বলবো। যে প্রথম কথা হচ্ছে, অনেকের মনে আসলে অর্থের যে চিন্তাটা সেটা হয়, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা ছেলের কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু মাথায় রেখে চলতে হয়। সো সবকিছু সে নিতে পারবে কিনা, সবকিছুতে সে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা যারা মিডল ক্লাস ছেলে রয়েছি সেগুলো আমাদের মধ্যে কিন্তু সবসময় ছিল। সো একটা জিনিস দেখলেই কিন্তু আমরা আসলে ওই জিনিসটা নেওয়ার যে আগ্রহ পেশন সেটা কিন্তু আসলে করতাম না। তারপরে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের সমস্যা, যেটা হচ্ছে তোমরা অনেক সময় কিন্তু বোর হয়ে যাও। যে আধুনিক যুগে এসে তোমরা একটা নর্মাল শিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত কিন্তু থাকতে চাও না, সেক্ষেত্রে কিন্তু তোমরা, তোমাদের কাছে এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে অনেক সময় বোর লাগে। তো এই ব্যাপারগুলো কাটিয়ে উঠতে হবে। তারপরে যে এই এই সমস্যাগুলো তোমাদের আর কি হয়, আরেকটা সমস্যা যেটা হয় অর্থের সমস্যার কথা তো বললামই, সৃজনশীল কোনো প্ল্যাটফর্ম তোমরা আসলে খুঁজে পাও না। তোমরা অনেক সময় দিশেহারা থাকো যে কোথায় থেকে তোমরা শিখবে, কোথায় থেকে কিসের মাধ্যমে তোমরা খুব ভালোভাবে জানতে পারবে। সো তোমাদেরকে বলতে চাই যে লেখাপড়া অনলাইন যে এমন একটা মাধ্যম রয়েছে, একটা প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ সৃজনশীল এবং সম্পূর্ণ আধুনিক একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান, যারা তোমাদের পাশে আছে সব সময়, তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সুবিধা, যে কোনো ধরনের অসুবিধার সল্ট আউট করে দেওয়ার জন্য। সো তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের সাথে তোমাদের যে যোগাযোগের যে মাধ্যমটা, যোগাযোগের যে একমাত্র জায়গাটা সেটা হচ্ছে কমেন্ট সেকশন। কাজেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে বেশি বেশি করে কমেন্টস করবে, কারণ তোমরা যখন আমাদেরকে কমেন্টস করবে আমরা সেই কমেন্টসগুলো যখন শুনবো বা যখন কমেন্টসগুলো যখন পড়বো, তখন কিন্তু তোমাদেরকে আমরা সেই তোমাদের কমেন্টসের উপর থেকে বা কমেন্টসের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে অ্যান্সারগুলো করে দিব। এমন হতে পারে তোমাদের বিশেষ কিছু জিনিসের প্রবলেম যেটা তোমরা তোমাদের স্যারের কাছে জিজ্ঞেস করতে, কোচিং সেন্টারে জিজ্ঞেস করতে বা গাইড বইয়ে খুঁজতে, সেই সমস্যাটা সরাসরি তোমরা আমাদের তোমাদের কমেন্ট সেকশনে লিখে দাও। সো এটাতে এরপরে যেটা হবে যে সেই তোমাদের যে সমস্যা, সেই সমস্যার উত্তরটা কোথায় রয়েছে, কিভাবে আলোচনা করতে হবে, কিভাবে তোমাকে বোঝাতে হবে এবং কিভাবে তুমি খুব ভালোভাবে বুঝে সেটার অ্যান্সার খুবই ভালোভাবে করতে পারবে, সেই ব্যবস্থাটা কিন্তু আমরা লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে তোমাদেরকে করে দিব। কাজেই তোমাদের জন্য দেখো কত সহজ, সুন্দর এবং সাবলীল একটা প্রতিষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি, যে প্রতিষ্ঠান তোমাদের লেখাপড়ার যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর একটা ধারণা দিতে পারছি। সো পূর্ণালোচনা আসলে আজকে করার কিছুই নেই। বাংলাদেশের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অধ্যায়টা শুরু করেছিলাম মাত্র, কিছু কথা জেনেছি এবং এরপরে যেটা জেনেছি সেটা হচ্ছে এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো সেটা মূলত জেনেছি। এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পার্ট একটা আলোচনা করবো, যেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা। সো রাষ্ট্র হলো এমন একটি, দেখো এখানে কিন্তু রাষ্ট্রের ধারণার একটা ছক দেওয়া রয়েছে, যেটা মাঝখানে রয়েছে, কেন্দ্রে রয়েছে রাষ্ট্র। এবং রাষ্ট্রের যে উপাদানগুলো বা ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে একটা জনসমষ্টি, একটা হচ্ছে ভূখণ্ড, একটা হচ্ছে সরকার এবং আরেকটি হচ্ছে সার্বভৌমত্ব। সো এই সকল বিষয়গুলো নিয়ে যে আসলে রাষ্ট্রের গঠন সেটা কিন্তু এখানটায় বর্ণনা করা হয়েছে। সো প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পার্ট এক, রাষ্ট্রের ধারণা। প্রথমেই বলা আছে রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌম ক্ষমতা আছে। তো প্রত্যেকটা রাষ্ট্রের আমরা জানি একটা নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন, কারণ একটা নির্দিষ্ট সীমানা বা নির্দিষ্ট জমিনের উপরেই কিন্তু আসলে একটা রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, রাষ্ট্র কিন্তু প্রতিষ্ঠিত হয়।
তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনসমষ্টি প্রয়োজন। সো একটা ভূখণ্ড হলেই তো একটা রাষ্ট্র হতে পারে না, সেটা তো একদম খালি অবাধে পড়ে থাকবে। সো ওই ভূখণ্ডটাকে পরিপূর্ণ করার জন্য কিন্তু ওই ভূখণ্ডে বসবাসকারী লোকজনের প্রয়োজন বা মানুষের প্রয়োজন। সো প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু জনসংখ্যা বা জনসমষ্টি কিন্তু রয়েছে। তারপর সেই জনসমষ্টি এবং সেই নির্দিষ্ট ভূখণ্ডের যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সরকার প্রয়োজন। এবং সরকারের পরবর্তী সময়ে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সার্বভৌমত্ব থাকা প্রয়োজন। সার্বভৌমত্ব ক্ষমতা থাকা কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রের বাধ্যতামূলক একটা প্রয়োজন। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে, এগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গঠিত হতে পারে না। সো এই যে যে চারটি উপাদান, এই চারটি উপাদানের কোনো একটি উপাদানের যখন ল্যাক হবে বা কোনো একটি উপাদান যখন থাকবে না, তখন কিন্তু আসলে রাষ্ট্র কোনোভাবেই গঠন হতে পারবে না। সো প্রথমে যে আলোচনাটা বলা আছে এখানে চারটি উপাদান নিয়ে একটু ডিটেলস বলা আছে, যে ডিটেলসগুলো তোমাদের সাথে আলোচনা করবো যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। প্রথম যেটা বলা আছে সেটা হচ্ছে জনসমষ্টি। সো রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। সো এই যে যে রাষ্ট্রের কথা বলা হয়েছে সেই রাষ্ট্রের যে অন্যতম উপাদান সেই উপাদানটাই হচ্ছে জনসমষ্টি। এখন জনসমষ্টি কাকে বলে? ধরো আমরা তোমরা কোন রাষ্ট্রে বসবাস করি? আমরা বাংলাদেশে বসবাস করি এবং বাংলাদেশ নামে যে রাষ্ট্রে আমরা বসবাস করি, আমাদের তো রাষ্ট্রের জনসংখ্যা রয়েছে প্রায় 16 কোটি থেকে 16.5 কোটি জনসংখ্যা আমাদের যে রাষ্ট্রে রয়েছে। সেই এই যে 16.5 কোটি যে জন লোক বাস করে সেই লোকই হচ্ছে রাষ্ট্রের জনসমষ্টি। এখন ধরো আমাদের এই বাংলাদেশ নামক রাষ্ট্র যদি কোনো প্রকার জনসংখ্যা না থাকতো বা লোকজন যদি আমরা না থাকতাম, তাহলে কি একটা রাষ্ট্র সৃষ্টি হতো? এটা কখনো কখনোই হতো না। এটা একটা অন্য রাষ্ট্রের অংশ থাকতো হিসেবে থাকতো, অথবা কোনো একটা জঙ্গল বা পরিত্যক্ত স্থান হিসেবে কিন্তু এটা পড়ে থাকতো। সো রাষ্ট্রের অন্যতম উপাদান হলো জনসমষ্টি। জনগণ হলো রাষ্ট্রের প্রাণ। আর জনগণের যে কথা বলা হয়েছে, আমরা যারা জনগণ, আমরা জনগণরা হচ্ছি রাষ্ট্রের প্রাণ শক্তি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না, তবে রাষ্ট্রের জনসংখ্যা কত হবে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। সো একটা যে ব্যাপার সেটা হচ্ছে জনসংখ্যা ছাড়া তো রাষ্ট্র গঠন হতে পারে না, কিন্তু রাষ্ট্রের যে জনসংখ্যা কত হবে তারও কিন্তু কোনো নির্দিষ্টতা যে থাকার কথা সেটা কিন্তু নেই। জনসংখ্যা থাকার পর জনসংখ্যা কম বা বেশি থাকতে পারে, কোনো নির্দিষ্ট সংখ্যার যে জনসংখ্যা থাকতে হবে এমনটি কিন্তু কখনো কখনোই থাকে না। তো রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে আবার বেশিও হতে পারে। যেমন চীনের জনসংখ্যা 139 কোটি এবং 139.8 কোটি জন কিন্তু চীনের জনসংখ্যা। অন্যদিকে স্যান মেরিনো নামের একটি ছোট দেশের জনসংখ্যা কিন্তু মাত্র 33,860 জন। এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের যে তথ্য 2019 সালের, সেই তথ্য অনুযায়ী কিন্তু আসলে এই যে উপাত্তটা সেটা আমরা পেয়েছি। সো দেখো চীনে যেমন একসাথে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে, এবং ঠিক সেই সাথেই কিন্তু স্যান মেরিনো নামের যে জায়গাটি রয়েছে সেটা কিন্তু মাত্র 1 লাখ জনসংখ্যাও নয়, মাত্র 33,860 জন লোক কিন্তু সেখানে বসবাস করে। এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের তথ্য যেটা আমরা দেখেছি। তারপরে যেটা আমরা জানছি সেটা হচ্ছে ভূখণ্ড সম্পর্কে জানছি, যে রাষ্ট্রের আরও একটি উপাদান হচ্ছে ভূখণ্ড, যেটাকে রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। সো একটা রাষ্ট্রের অপরিহার্য ভূখণ্ড, অপরিহার্য উপাদান। এখন অপরিহার্য কাকে বলে? যেটা ছাড়া আসলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় সেটাকে কিন্তু অপরিহার্য উপাদান বলা হয়। ধরো অপরিহার্য, যেমন তুমি বই ছাড়া যেমন তোমাদের লেখাপড়া অপরিহার্য, তেমনই কিন্তু আসলে ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের যে ব্যাপারটা সেটা কিন্তু একদম, রাষ্ট্রের কিন্তু একটা অপরিহার্য উপাদান হচ্ছে ভূখণ্ড। ভূখণ্ড ছাড়া কোনোভাবেই রাষ্ট্র গঠন হওয়ার পসিবল না, তোমার জায়গাই নেই, তুমি কোথায় থাকবে? সো ভূখণ্ড বলতে জল, স্থল এবং তার উপরিস্থ আকাশসীমাকে বোঝায়। এবং ভূখণ্ড মূলত যে যে জিনিসটাকে বোঝায় ভূখণ্ড বলতে, সেটা হচ্ছে কোনো একটা সীমানার বা কোনো একটা জায়গার জলভাগ, স্থলভাগ, এবং জল এবং স্থলভাগের উপরের যে আকাশ সীমা রয়েছে সেই আকাশ সীমাটাকেও কিন্তু বোঝায়। সো এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। তবে ভূখণ্ডের আয়তন কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। সো ভূখণ্ডের যে আয়তনটা রয়েছে, সে ভূখণ্ডের যে আয়তনটা আছে সেই আয়তনটার কিন্তু কোনো প্রকার কোনো নির্দিষ্ট কিন্তু পরিমাপ আসলে নেই। অর্থাৎ একটি রাষ্ট্রের ভূখণ্ড আয়তনে অনেক বড় হতে পারে, আবার অনেক ছোটও হতে পারে। যেমন ভারতের আয়তন প্রায় 32,87,263 বর্গ কিলোমিটার, অন্যদিকে সিঙ্গাপুরের ভ্যাটিকান সিটির আয়তন যথাক্রমে প্রায় 693 বর্গ কিলোমিটার ও 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ও ভ্যাটিকান ভ্যাটিকান নাগরিক নাগরিক নগর কেন্দ্রিক আসলে রাষ্ট্র হয় এই দুইটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে ভারত কত বড় একটি রাষ্ট্র এবং ভারতের ভূখণ্ড কত বড়, এবং সেই সাথে সিঙ্গাপুর এবং ভ্যাটিকানের যে আয়তনটা সেটাকে আসলে কতটুকু ছোট। সো যেমন জনসংখ্যারও কোনো নির্দিষ্টতা নেই, সেমনই কিন্তু রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূখণ্ডেরও কিন্তু কোনো প্রকার নির্দিষ্ট যেতে হতে হবে, সেই নির্দিষ্টতা কিন্তু আসলে নেই।
তিন নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সরকার। রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হলো সরকার। সো রাষ্ট্র যে গঠন করা হয় সেই রাষ্ট্র গঠনের জন্য আরেকটি অন্যতম যে উপাদান প্রয়োজন সেই উপাদানটা হচ্ছে সরকার। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। সো রাষ্ট্রের যে সকল কাজ সেই সকল কাজ পরিচালনা করা হয় আসলে সরকারের মাধ্যমে। সো রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী জনগণকে পরিচালনা করে। সো রাষ্ট্রের যে ব্যাপারগুলো থাকে, রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করার জন্য যেটা হয় সেটা হচ্ছে, বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেটা হয় সেটা হচ্ছে, সরকার আইন প্রণয়ন করে এবং আইন অনুযায়ী কিন্তু জনগণ পরিচালনা করে এবং আইন অনুযায়ী কিন্তু জনগণকে পরিচালনা করতে হয়। জনগণ সরকারের সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের প্রতি অনুগত্য প্রকাশ করে। এবং যে যেটা হয় সেটা হচ্ছে, জনগণ সরকারের সকল বৈধ যে আচরণ আচরণগুলো রয়েছে বা বৈধ যে আইনগুলো রয়েছে, আদেশগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে মেনে চলে এবং সরকারের প্রতি কিন্তু আনুগত্য প্রকাশ করে। সর্বশেষ যে উপাদানটি একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রয়োজন সেটি যদি আলোচনা করি, দেখো এটার নাম হচ্ছে সার্বভৌমত্ব। দেখো, রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব, একটি রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত এবং চরম ক্ষমতা। সো প্রত্যেকটা রাষ্ট্রের সর্বোচ্চ চূড়ান্ত এবং চরম ক্ষমতাই হচ্ছে সেই রাষ্ট্রের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ক্ষমতা বলতে রাষ্ট্রের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে। এখন সার্বভৌমত্ব ক্ষমতা যেটা রয়েছে সেই পাওয়ারটা কিন্তু আসলে রাষ্ট্রের সকল ব্যক্তি, সকল ক্ষমতা বা সকল প্রতিষ্ঠানের উপরে কিন্তু অবস্থান করে এটি। এই ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে কোনো নির্দেশনা দিতে পারবে। সো এই ক্ষমতা বলে রাষ্ট্র যেটা করতে পারবে সেটা হচ্ছে, তার রাষ্ট্রের ভিতরের যে কাউকে কিন্তু যে কোনো ধরনের নির্দেশনা কিন্তু দিতে পারে, সে আদেশ তাকে পালন করতে বাধ্য করতে পারে এবং সেই আদেশ তাকে যেটা করতে হবে সেটা অবশ্যই পালন করতে হবে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্রে অন্য কোনো দেশ বা শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। তো সার্বভৌমত্ব যেটা করে, রাষ্ট্রকে যেমন ভিতর থেকে প্রোটেস্ট করে তেমনই কিন্তু রাষ্ট্রের বাইরে থেকে প্রোটেস্ট করে। অন্য কোনো দেশের আক্রমণ বা অন্য কোনো ক্ষমতার আক্রমণ যদি দেশকে দখল করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সার্বভৌমত্ব সেটার প্রোটেস্ট কিন্তু করে থাকে। সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় সর্বময় ক্ষমতা। সো প্রত্যেকটা রাষ্ট্রের যেমন অভ্যন্তরীণ ক্ষমতা এবং বহিরাগত ক্ষমতা, যেমন বিজিবি আছে, আর্মি রয়েছে, বিমান বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, এরা কিন্তু আসলে রাষ্ট্রের যে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে কাজটা করে থাকে সেই কাজটি করে থাকে এবং তাদের কাছে কিন্তু সেক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। সো আজকে যে আমরা পাঠটা আলোচনা করলাম সেটা হচ্ছে রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানলাম, যেখানটায় আমরা জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব সম্পর্কে জানলাম। যদি তোমাদের এখানটায় কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমাদের কি করা লাগবে তোমরা জানো, তোমাদের কমেন্ট সেকশনে স্বতঃস্ফূর্ততার সাথে কমেন্টস করা লাগবে, যেটা আমরা জেনে তোমাদেরকে পরবর্তী সময় সলিউশন করে দিতে পারবো। আরেকটা কাজ যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তোমরা অনেকেই করেছো, বাকি যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে ফেলবে এবং সাবস্ক্রাইব করার পরেই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। বেল আইকনটিতে ক্লিক করলে যেটা হবে, আমাদের আপলোড করা প্রতিদিনের যে আপডেটেড ভিডিওগুলো থাকে সেগুলো কিন্তু তোমার সামনে সবার আগে চলে আসবে এবং তুমি কিন্তু সবার আগে আমাদের সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং সেগুলো অ্যাটেন্ড করে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট, তোমার লেখাপড়ার জায়গাটাকে কিন্তু আরো ভালো সমৃদ্ধ কিন্তু করে ফেলতে পারবে। আর একটা কাজ যেটা করবে সেটা হচ্ছে, তোমার যে পাড়া প্রতিবেশী, বন্ধু, সহপাঠী যারাই রয়েছে, সকলের কাছে আমাদের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা শেয়ার করবে। যখন তোমরা আমাদের এই ক্লাসটা শেয়ার করবে তখন যেটা হবে সেটা হচ্ছে, তোমাদের শেয়ারের ফলে কিন্তু তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিজন, ভাই ব্রাদার সকলে কিন্তু আসলে আমাদের এই ক্লাসটা সম্পর্কে জানতে পারবে এবং খুব বেশি উপকৃত হবে অ্যাটেন্ড করে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।